মাধ্যমিকের যে সমস্ত স্টুডেন্টরা 2022 সালে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধকতার গড়ার কথা। এই চতুর্থ অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 4 মার্ক এবং 8 মার্কের কোশ্চেনের সাজেশন ভিডিওটিতে আলোচনা করা রয়েছে, অর্থাৎ কি ভিডিওটি তোমাদের জন্য অতি হেল্পফুল হতে চলেছে। তো প্রথমে তোমাদের ইম্পর্টেন্ট 4 মার্কের কোশ্চেনের সাজেশনগুলো দেখব। তার আগে তোমাদের একটা কথা বলে দিই যে এই ভিডিওয়ে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তোমাদের প্রতিটি প্রশ্নেই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো প্রথম প্রশ্নের নাম কি, মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ সম্পর্ক, স্বরূপ সম্পর্কে লেখো, ঠিক আছে, বা মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ কেমন ছিল, এটা হচ্ছে 4 মার্কের জন্য। দ্বিতীয় প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ জাতীয়তাবাদী চেতনা উন্মেষে কতটা কার্যকর ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। 3 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয়তাবাদী উন্মেষে বিবেকানন্দের বর্তমান ভারতের অবদান কী ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা, কিছু টিকা টাইপের প্রশ্ন পড়তে হবে, হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দ, ইলবার্ট বিল আন্দোলন, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 খ্রিস্টাব্দ, এই সমস্ত থেকে তোমাদের কিছু টিকা টাইপের কিছু প্রশ্ন পড়তে হবে। এইবার তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন 8 মার্কের সাজেশনের কোশ্চেনের মধ্যে, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা ব্যাখ্যা করো, তার সাথে পড়তে হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারতমাতার চিত্রটি বিখ্যাত কেন, 5+3, তখন কিন্তু ভারতমাতার চিত্রটি অঙ্কন করে তোমাদের ব্যাখ্যা করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিসঙ্গত, এই বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণীর মনোভাব কেমন ছিল, 5+3। এবং 4 নম্বর প্রশ্ন এবং 8 মার্কের তোমাদের সর্বশেষ প্রশ্ন, জাতীয়তাবাদ বিকাশে ভারত সভার ভূমিকা আলোচনা করো, তার সাথে সুরেন্দ্রনাথ কর্তৃক আয়োজিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের গুরুত্ব বর্ণনা করো, 5+3। তো এই হচ্ছে তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধকতার গোড়ার কথা। এখান থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ 4 এবং 8 মার্কের কোশ্চেনের সাজেশন। তো পরবর্তী ভিডিওয়ে আমি পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।